হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো ভাবছেন হঠাৎ করে ছাদের ওপর থেকে কেন ভিডিও করছি? আসলে না, আমরা রোজকার জীবন থেকে একঘেয়েমি হয়ে যায়, তখন একটুখানি না ব্রেক নিতে মনটা ভীষণ চায়। এক ধরনের একঘেয়ে জীবন থেকে আমরা একটু ডিপ্রেসড বলতে পারি। তাই ছাদে উঠে গেছিলাম কাপড় মেলতে, তাই ওখান থেকেই ভিডিওটা শুরু করলাম। আর ঘরে এসে দেখি এনাকে, দেখুন কেমন ওড়না দিয়ে বউ সেজে বসে রয়েছে। আমি কিন্তু পরিয়ে দেইনি, ওড়নাটা সে নিজে নিজেই পরিয়ে কতই না রঙ্গঢঙ্গ করছে আয়নার সামনে দাঁড়িয়ে। পিছন থেকে এসে দেখে আমি তো হেসে লুটোপুটি, অবশেষে সে নিজেও হাসতে আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক, আজকের দিনটা না ভীষণই বাজে, মানে আমার না একদমই ভাল লাগছে না। তাই কি ভিডিও নেব, কি করব বা কি বা কাজ করব কিছুই মাথাতে আসছিল না। আর এরকম একটু ডিপ্রেশন টাইপের যখন আসে না, অ্যাকচুয়ালি অ্যাংজাইটি, তো অ্যাংজাইটির মধ্যে না মিষ্টি খাওয়ার এতটাই ক্রেজ বাড়ে। এদিকে নিজেকে যদি একটু ব্যস্তও রাখা যায় তাহলে না বেশ ভালো লাগে। তাই চলে এসেছি আইসক্রিম বানানোর প্রিপারেশন নিয়ে। তো নিয়ে নিয়েছি একখানা ফুল ফ্যাট ক্রিম, ফ্রেশ ক্রিম নিয়ে নিচ্ছি, এটা কিন্তু হুইপড ক্রিম না। তো ফ্রেশ ক্রিমটাকে আমি এইভাবে ভালো করে না ফেটিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে বিটার থাকে তাহলে খুবই ভালো, যদি নাও থাকে কোনো অসুবিধা নেই। তো ওটাকে ভালো মতো ফেটানো হয়ে গেলে একটা আমি আমুল গোল্ডের দুধ ছিল ফ্রিজে, সেটাই নিয়ে জাল দিতে বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমুল গোল্ডের দুধটা নিলে কি হয়, এটা একটু ক্রিমি থাকে, তো আইসক্রিমটা না খেতে ভালো হয়। তো এটাকে ভালো করে আমি জাল দিয়ে ঘন করে নেব। কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে না নাড়িয়ে চাড়িয়ে এটাকে জাল দিয়ে যাচ্ছি, যাতে তলায় লেগেও না যায় আবার উতলেও না পড়ে যায়। তো ভালোভাবে জাল দিতে দিতে এটাকে না একদম ঘন করে নিতে হবে। আর ওদিকে ফাঁকে ফাঁকে কিন্তু ক্রিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে একটু ফ্রিজে রেখে রেখে। তো এদিকে দুধটা জাল হতে থাক, ততক্ষণ আমি 1 কাপ পরিমাণ চিনি মিক্সার গ্রাইন্ডার নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর আপনারা সবাই হয়তো জানেন যে কোনো কিছু মিষ্টি জিনিস বানাতে তার মধ্যে একটুখানি সল্ট না দিলে কিন্তু হয় না। তো সুগারের সাথে সামান্য একটু সল্ট মিশিয়ে আমি পাউডার ডাস্ট বানিয়ে নিয়ে এরপরে যে ক্রিমটা ছিল সেটার মধ্যে ঢেলে ভালোভাবে না আবার মিক্সড করে নিচ্ছি। একটুখানি ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো রকমের লাম্পস না থাকে এর মধ্যে। তার জন্য হালকা হাতে অল্প অল্প করে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমার দুধটাও না ভালো মতো জাল হয়ে গেছে, মানে বেশ ঘন হয়ে এসছে। তো বেশ খানিকটা দুধ আমি তুলে রাখবো, আর এটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে দেখছি কতটা ঘন হয়ে গেছে, আপনারা একবার দেখুন। একদম কেকের ক্রিমের মতো ফ্লাপি করতে হবে না, এরকম ফ্যাটাতে ফ্যাটাতে এরকম একটা স্ট্রাকচার আসলেই সেটাই কিন্তু যথেষ্ট। তো আমি আরও একবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আসলে যত ফ্যাটানো হবে ততই না খেতে আইসক্রিমটা একদম সুন্দর ক্রিমি হবে। তো এই যে দেখুন, আমার না এই ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ভ্যানিলা এসেন্স। তো ঘরে যদি আপনাদের কাছে কোনো কিছুই না থাকে, আপনারা এইভাবে না কাস্টার্ড আইসক্রিম বানিয়েই নিতে পারেন। বিশ্বাস করুন, এত সুন্দর খেতে আপনাদের দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না। আর এটাকে ফ্যাটানো আর দুধটা জাল দেওয়া ছাড়া এর কিন্তু এক্সট্রা করে আর কোনো কাজই নেই, মানে কোনো খাটনি নেই। এত সহজেই সত্যি আইসক্রিম তৈরি হয়ে যায়। তো আমি ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে না ভালো করে এটাকে আবার মিশিয়ে নিলাম, যাতে এক সাইডে থাকে আর আরেক সাইডে না পড়ে, এরকম যেন না হয়। ভালো মতো আমার ফেটানো হয়ে গেছে, আর ফ্রেশ ক্রিমটা কতটা ঘন হয়ে গেছে দেখুন। এরপরে একটা বাটিতে 2 চামচ দুধ নামিয়ে রেখে এর মধ্যে না আমি 2 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা মেক শিওর হয়ে নেবেন যে দুধটা যেন একদম ঠান্ডা হয়। তো ভালো করে আমি চামচের সাহায্যে দুধটাকে গুলিয়ে নিচ্ছি। বেশ একটুখানি সময় নিয়েই গোলাবেন, যাতে কোনো রকমের দানা বা লাম্পস না থাকে এর মধ্যে। তো সেইভাবেই আপনারা না একটা চামচ দিয়ে ভালোভাবে গুলে নেবেন। তো আমি এটাকে ভালোভাবে চামচ দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে গুলে নিয়েছি। আর এর মধ্যেই কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছি দুধটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। আমি 500 দুধ নিয়েছিলাম, সেটা কিন্তু শুকিয়ে অনেকটাই গাঢ় হয়ে গেছে, অনেক ক্রিমিও হয়ে গেছে। তো এরপরে গ্যাসটাকে না আমি অফ করে দিয়ে দুধটাকে একদম নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করার পরেই তবেই কিন্তু আমি কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা সেটা কিন্তু ঢালবো। কোনো মতেই কিন্তু আপনারা গরম দুধের মধ্যে ঢালবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ঠান্ডা করে নিয়েছি দুধটাকে, এরপরে আমি ঢেলে দিলাম। ঠান্ডা করার ফলে ওপরে দেখতেই পাচ্ছেন একটা সর মতো তৈরি হয়েছে, তার মধ্যে আমি কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে ঢেলে কিন্তু মিশিয়ে নিচ্ছি।
তো একটা হাতার সাহায্যে এইভাবে দুধের সঙ্গে কাস্টার্ডটা ভালো মতো নাড়াচাড়া দিতে দিতে যখন মিশে যাবে তারপরে আপনারা গ্যাসটাকে না অন করে দেবেন। তার আগে কিন্তু গ্যাসটা যদি অন করেন তাহলে না কাস্টার্ডটা একদম দলা পেকে যাবে। তো আমি এখনও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর একটুখানি গাঢ় হওয়ার জন্য। তো খুন্তি দিয়ে আশেপাশে চারপাশের যে লেগে থাকা কড়াইয়ে সবটা আমি কাচিয়ে নিয়ে এইভাবে একটা ঘন মতো করে নিয়েছি। ওই 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলেই না একটা ঘন মিশ্রণ কিন্তু তৈরি হয়ে যাবে। খুব বেশি শক্তও করবেন না, আবার একদম পাতলাও ছাড়বেন না। শক্ত করলে মিশ্রণটা আইসক্রিমটা খেতে মোটেই ভালো হবে না, আবার পাতলা করলেও আইসক্রিমটা সেরকমই পাতলা হয়ে যাবে। তো যাই হোক, দেখতেই পারছেন আমি কিরকম করছি। তো এরকম একটা মিশ্রণ তৈরি হয়ে যাওয়ার পরে এরপরে বাটিতে যে ফেটিয়ে রাখা ক্রিমটা ছিল তার মধ্যে না আমি এই সমস্ত মিশ্রণটা ঢেলে দেব। তো আমি একটা হাতার সাহায্যে ঢেলে দিয়েছি আর আপনারা দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। তো এরকম একটা স্ট্রাকচারেই আপনারা রাখার চেষ্টা করবেন আর তারপরে সমস্ত মিশ্রণটা কড়াই থেকে কাচিয়ে নিয়ে বাটির মধ্যে ঢেলে দেবেন। ব্যাস, আমার কাজ কিন্তু প্রায় শেষ। এরপর এটাকে জমিয়ে নিলেই মিশিয়ে আইসক্রিম একদম রেডি। তো ভালো করে আমি মিক্সারের সাহায্যে সমস্তটাকে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মিক্স করে নিচ্ছি। আরও একবার বলছি, আপনাদের কাছে যদি বিটার থাকে আপনারা অবশ্যই বিটার দিয়ে করবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু এইভাবে আপনারা করে নিতে পারেন, কোনো রকমই ফারাক কিছুই আসবে না। তো আমি ভালো মতো এই মিশ্রণটাকে মিলিয়ে নিয়েছি, এরপরে আর কিছুই না। একবার যাতে আপনারা জমাতে চান আইসক্রিমটা সেই রকম কিছু মোল্ড বা কিছু বাটি নিয়েও জমিয়ে নিতে পারেন। আমি কোনো রকমের মোল্ড ইউজ করিনি, আমি একটা প্লেন বাটিতেই সমস্ত মিশ্রণটা জমিয়ে নিয়েছি। তবে আমার কাছে ছোট্ট একটা ভ্যানিলা আইসক্রিমের কাপ ছিল একটাই, তো আমি সের মধ্যেই না কিছুটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এইভাবে মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর আপনারা মিশ্রণটার না স্ট্রাকচারটা দেখুন কিরকমভাবে আমি ঢালছি আর কতটা ঘন হয়েছে, চেষ্টা করবেন এরকমই রাখার। তো আমি ভালো মতো কাপে ঢেলে নিয়েছি, এরপরে কাপটাকে না সাইডে সরিয়ে রেখে একটা ঢাকনার সাহায্যে বন্ধ করে দেব। আর বাকি সমস্ত মিশ্রণটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চীনামাটির বা প্লাস্টিক বা কাচের যে কোনো বাটিতেই কিন্তু জমাতে পারেন, তাতে কিন্তু কোনো রকম কোনো ফারাক আসবে না। তো আমি এরপর ভালো করে ঢাকনা দিয়ে এটাকে আটকে দেব। আর তার আগে আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে না আইসক্রিমের ওপরে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের যার যেরকম পছন্দ ড্রাই ফ্রুটস বা প্লেন আপনারা কিন্তু সাজিয়ে দিতেই পারেন। তো এরপরে আমি এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম 12 থেকে 14 ঘন্টার জন্য, মানে সারা রাত রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো তারপরে না আমি এবার এটাকে ঢাকনা খুলে নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন কতটা আইসক্রিমটা জমে গেছে, আর ওপরে কিন্তু একদমই বরফের কোনো রকম কিছু জমেনি। তো আমি একটুখানি আইসক্রিমটা এবার কেটে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কতটা সফট হয়েছে, আর একদমই কিন্তু বরফ জমেনি, ক্রিমি একটা আইসক্রিম তৈরি হয়েছে। ওটা তো গেল চীনামাটির বাটিরটা, আর এরপরে আমি যে প্লাস্টিকের বাটিতে জমিয়েছি সেটাও আপনারা একবার দেখে নিন কতটা ক্রিমি হয়েছে, কোনো রকম কিন্তু বরফের স্ট্রাকচারের মধ্যে নেই। আর একদম তুলে আনার সঙ্গে সঙ্গেই না আইসক্রিমটা গলে যাচ্ছে, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতে পেলেন তো তাহলে। তো এইভাবে অবশ্যই বাড়িতে আইসক্রিম ট্রাই করে দেখবেন, এরকমই ক্রিমি একটা সুন্দর আইসক্রিম তৈরি হবে। তো যাই হোক, এরপরে আমরা সাইড থেকে আইসক্রিম কেটে কেটে খাওয়া শুরু হয়ে গেছে, আইসক্রিম বানানো হয়ে গেছে, আর কেউ কি ধৈর্য ধরে। তো আমি এতটা কেটে দেওয়ার পরেও দেখুন কোনো রকমের জল বা ক্রিস্টাল বরফের কিছুই কিন্তু জমেনি। তো আমি বাটিতে নিয়েও আরও একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। এরপর চলুন আমি না একটুখানি গঙ্গার ধার দিয়ে ঘুরতে যাব। যদি আপনার মুড খুবই খারাপ হয় তাহলে এরকম একটা গঙ্গা আর তার পাশে মন্দির আর সাথে যদি সূর্যাস্ত যায়, এর কম্বিনেশনের থেকে কিন্তু বেটার আর কোনো কিছুই হতে পারে না। তো আমি সোদপুর এই গঙ্গার ধারে একটা মন্দিরে চলে গেছিলাম, লক্ষ্মীনারায়ণ মন্দির। এত সুন্দর মন্দিরটা, বিশ্বাস করবেন না, আপনি যদি 10 মিনিট ওখানে বসে থাকেন আপনার মুড যে কোথার থেকে ভালো হয়ে যাবে আমি কিছুতেই না। মাঝে মাঝে এরকম হয়, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই, তারা কি করবে বা জীবনে তাদের কি চাই বা কিছু চাওয়া পাওয়া অসম্পূর্ণতার থেকেই হয়তো এরকম আসে। তো এই কম্বিনেশনটা আমার কাছে মনে হয় সব থেকে বেস্ট। তো বিকালের সূর্যাস্তের আলোটা মন্দিরের ওপর পড়ছিল আর এত সুন্দর লাগছিল, গঙ্গার জলটাই যেন কেমন রং পাল্টে ফেলেছে, এতটাই সুন্দর যে কি বলবো।
চারিপাশটা না অনেকটা এরিয়া নিয়ে, তবে লোকজন খুবই কম। আর বিকালের পড়ন্ত, বিকালের পাখিদের যে একটা স্নিগ্ধ আওয়াজ, এত সুন্দর আওয়াজটা না, মানে আপনার মাইন্ডকে রিফ্রেশ করতে বেশ কিছু সময় লাগবে, না বেশিক্ষণ। তো আমি সাউন্ডটাকে দিতে পারছি না, কারণ মন্দিরে কিছু বক্স বাজছিল, মানে ওই হরে কৃষ্ণ নামের, তো কপিরাইটের জন্য আমি একদমই পাখিদের আওয়াজটা দিতে পারছি না। যাই হোক, আমার বিকালটা তো খুবই সুন্দর কাটলো। সকাল থেকে যে মনের দুঃখ কষ্ট বা না পাওয়া, চাওয়া না পাওয়া, সব কিছু মিলিয়ে মিশে একটা ব্যথা বেদনা ছিল, সব কিছু আমি কিন্তু এক নিমিষে ভুলে গেছি। আর বেরোনোর সময় দেখতে পেলাম একটা না মেহেন্দি গাছ, ওই যে পাতা বেটে মেহেন্দি পড়তাম, তারই কত ফল হয়েছে, আমি তো ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জানি এই ভিডিওটা খুব একটা ভালো হয়নি, তবুও।